فاسألوا انو اهلا بك كريك لا تعلمون وعليكم السلام ورحمه الله يكني কোনো পিতার যদি তাওহিদ সম্বন্ধে অজ্ঞ থাকে এবং যদি তাওহিদের বিষয়গুলো তার সামনে তুলে ধরার পর সেটা না মানে যদি বলে আমাদের আগের পুরুষরা এই এই ধরনের বিশ্বাস বা এগুলো মানত না সেক্ষেত্রে আমাদের কী করণীয় প্রথমত তাদেরকে যদি আপনার বাবা শিক্ষিত হয় তাহলে কোরআন হাদিসের বই পড়ার মাধ্যমে তাকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতে হবে বা আলোচনা শোনানোর মাধ্যমে যদি সে পড়াশোনা করতে না পারে সেক্ষেত্রে আলোচনা ইসলামিক যে সমস্ত বিশুদ্ধ আলোচনা রয়েছে সে সমস্ত আল দলিল ভিত্তিক সে সমস্ত আলোচনা শোনানোর মাধ্যমে এবং আল্লাহর কাছে তার জন্য আপনি হিদায়ত কামনা করবেন এবং যুক্তি দিয়ে তাকে আপনি বুঝাতে পারেন যে একটা সময় আমাদের বাংলাদেশের কথা যদি বলি যে বাপ দ্বারা বা তাদের যারা ইতিপূর্বে ছিল তারা সবাই কিন্তু মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না বাড়া করত কিন্তু এখন বর্তমান সবাই গ্যাসে রান্না বান্না করে তো এর মানে কি এই যে আমরা গ্যাসে রান্নাবান্না করব না আগের যারা ছিল তারা গ্যাসে রান্নাবান্না করেনি আমরা কেন গ্যাসে রান্নাবান্না করব আমরা কি এমনটি করি আমরা কিন্তু অবশ্যই এমনটি করি এইভাবে যুক্তি দিয়ে যুক্তি খাড়া করে তাকে বোঝানোর চেষ্টা করবেন যেভাবে বুঝালে সে বোঝে ওইভাবে তাকে বুঝাতে হবে আগে আপনাকে বুঝতে হবে যে সে কোনভাবে বললে সে বুঝবে এভাবে আপনি তাকে বুঝানোর চেষ্টা করবেন এবং তার জন্য অবশ্যই আল্লাহর কাছে হেদায়তের কামনা করবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে হেদায়ত দান করুন এরপর যেটা আপনি প্রশ্নের শেষ অংশে বা জানতে চেয়েছেন বিয়ের মহরের ক্ষেত্রে মহরের ক্ষেত্রে অনেকে মহর বেশি রাখে বা আমাদের সমাজ যেটা প্রচলিত আছে এই ক্ষেত্রে আপনার করণীয় কী এক্ষেত্রে আপনি যে হাদিসগুলো আছে কোরআন হাদিস ভিত্তিক আমাদের বক্তব্য আলোচনা রয়েছে সেগুলো আপনি তুলে ধরবেন ঠিক তেমনি ভাবে কয়েকটি কথা কয়েকটি হাদিস আমি আপনাকে বলতে চাচ্ছি যেমন যেমনটি আল্লাহ রসুল্লু আলিহাল্লাম একটি হাদিস বলছেন নিকাহ আইসারহু সহজ বিয়ে যেটা সেটাই হচ্ছে উত্তম বিয়ে সহজ বলতে এখানে মহরের কথা বলা হচ্ছে যেখানে অল্প মহর হবে এই হাদিস টি ইবনে হেব্বান বর্ণনা ইমাম আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহি তিনশো নাম্বার হাদিস এবং আল্লাহ আরও বলেছেন খৈরু সাদা ইসারুহু সবচেয়ে উত্তম মাহার সেটা যেটা কম হবে এই হাদিসটি হাকিম এবং বেইহাকি বর্ণনা করেছেন ইমাম আলবানী হাদিসটিকেও সহি বলেছেন এবং কি আল্লাহ রসুলের জামানায় একটি হাদিস বুখারি এবং মুসলিমে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ এক সাহাবিকে বিয়ে দিয়েছেন তার কাছে যখন মাহর চাওয়া হলো তখন সে বললো যে তার কাছে কোনো মহর দেওয়ার মতো কিছুই নেই আল্লাহ রসুল তাকে বল ইলতামে সোয়ালা উ খা তেমন মিনাল হাদিদ একটি লোহার আংটিও যদি হয় লোহার আংটি যদি হয় সেটা দিয়ে তুমি মহর দাও তাহলে লোহার আংটি কত ছোট্ট একটি বিষয় কিন্তু ঠিক তেমনিভাবে আল্লাহর রসুল যিনি সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলেন আল্লাহ রাসুলের সন্তানদের মা ফাতেমা আল্লাহ আনহা যাকে বলা হয় সেইদে তহলিল যেন না মহিলাদের নারীদের সর্দার হবেন যিনি মা ফাতেমা রদি আল্লাহ আনহা রাসুলের মেয়ে আল্লাহ রসুল সালাহ সাল্লামের মেয়ে দুনিয়াতে যার এত বড় সম্মান পেয়েছেন যে রাসুলের মেয়ে হয়ে জীবনযাপন করেছেন এবং পরকালে এবং খালিফা আলী রদিয়া আল্লাহ আনহুর স্ত্রী হয়ে সে জীবনযাপন করেছেন এবং মৃত্যুর পর সে জান্নাতে সর্দারনি হবে মহিলাদের এত বড় সম্মান আল্লাহ রব্বুর আলমিন যাকে দিয়েছেন পৃথিবীতে এবং পরকালে দিবেন তো সেই মহিলার বিয়ে যখন হয়েছিল তখন তার মোহর কতটুকু ছিল এটাকে আমরা কখনো চিন্তা করেছি যে সমস্ত কাজী বা অনেক কাজীরাও এই ধরনের কথা বলে থাকে যে দেন মোহর এরকম দেওয়ার বিষয়ে লাখ টাকা দাবি করে থাকে বা সর্বনিম্ন এইভাবে অনেক কথা বলে থাকে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের মেয়ে মা ফাতেমা মেয়ে ফাতেমা আল্লাহ আনহা তাকে একটা ঢাল দিয়ে যুদ্ধের ময়দানে যে সমস্ত ঢাল আত্মরক্ষার জন্য ব্যবহার করা সেই একটা ঢাল দিয়ে মহর ধার্য করে তাকে বিয়ে করা হয় তাহলে সে হচ্ছে সেই রে তোলিল না মহিলাদের সর্দার নেই তার সম্মান কোথায় আর বর্তমানে মেয়েদের সম্মান কোথায় তো তার যদি এইভাবে হতে পারতো আজকে বর্তমান সময়ে কেন পারবে না এইভাবে জিনিসগুলো আসলে বোঝাতে হবে যেটা আমি আবারও বলছি যে দিনের অজ্ঞতার থাকার কারণে এই বিষয়গুলো আসলে আমাদের কাছে কঠিন যদি দিনের সঠিক জ্ঞানটা থাকতো তাহলে এই বিষয়গুলো এই সমস্যাগুলো অনেক সহজেই আমরা সমাধান খুঁজে পেতাম অলরেডি সমাধান এগুলো আল্লাহ রাসুল্লা সাল্লাম দিয়ে গিয়েছেন তার উদ্ধৃতি এই হাদিস দ্বারা আমরা যেগুলো উল্লেখ করলাম আল্লাহ আনিস ফিকুন